الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله سيدنا مولانا محمد شبي محبة رشاتي জোরে জোরে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হে রাসূল তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد كت بيتھا كت جلا شهيد جي تومي تماري خوني لال تائفير بھومي
ফেরেশতায় এসে চাই শাস্তির হুকুম লহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসিরা হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা চিনেনি তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله جر لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা আমরা মুসলমানরা সব কাজ শুরু করি কার নামে? আরো জোরে বলেন, কার নামে? সকালবেলায় ভালো কাজ করলে কার নামে শুরু করব? বিকেল বেলায় কার নামে? রাতের বেলা কার নামে? সব কাজ একজনের নামে শুরু হবে। তিনি কে? তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আড়াইবাড়ি দরবার শরীফের পীরে শরীয়ত মরহুম হাফিজ আলহাজ মাওলানা মোহাম্মদ গোলাম জিলানি সাঈদ আল কাদির রহমাতুল্লাহি আলাইহির 44তম হাজিমুশান মাহফিল ঈসা আলাইহিস সালাম, আল্লাহ সওয়াবটা তার কবরে পৌঁছে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ ওনার কবরটারে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও, পড়েন আমিন। আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন প্রিন্সিপাল আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ গোলাম সাদেক সাঈদি, পীর সাহেব আড়াইবাড়ি দরবার শরীফ কুমিল্লা। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার প্রিয় নানা ভাই, আপনারা সবাই চিনেন ওনাকে, হুজুরকে আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ ওনাকে কোরআনের খেদমাত গোটা বাংলাদেশে যেন ছড়িয়ে দিতে পারে, আল্লাহ তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। এরপরে আমাকে রেখেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, এই নামটা এখন সবার আগে দিয়ে বসে, সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, দেশের মধ্যে আলোচনা করলেও আন্তর্জাতিক, দেশের বাইরে করলেও আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার একটা নেম অ্যান্ড ফেম থাকলেও আন্তর্জাতিক, না থাকলেও আন্তর্জাতিক, আর সবার নামের আগে গণহারে মুফাসসির, এটা ঠিক নয়। মুফাসসির এটা ডিগ্রি, তো এই জন্য এই প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এই বিষয়গুলো ভয়ঙ্কর, এরকম যদি না হওয়া যায় তাহলে আল্লাহর কাঠগড়ায় বক্তাদেরও জবাবদিহিতা আসে না। বিশ্বনবী সব সময় নিজেকে ছোট করে উপস্থাপন করতেন, বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, ও আল্লাহ আপনি আমারে সাবরকারী বানান, ও আল্লাহ আপনি আমারে শুকরগুজার বান্দা বানান, ও আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান, জোরে বলেন আমিন। আমিন। এজন্য নিজের চোখে নিজের ছোট ভাববেন, বিনয়ের সাথে অন্যের সামনে নিজেকে উপস্থাপন করবেন, তাহলে গোটা বিশ্বের মানুষের চোখে আপনারে বড় করে দিবে কে? আল্লাহ। আর যদি নিজেই বলেন আমি বড়, তাহলে গোটা বিশ্বের মানুষের সামনে আপনারে ছোট করে উপস্থাপন করবে কে? আল্লাহ। এজন্য যত বিনয়ী হবেন তত বরকত বেশি না কম? আর বিনয়ী আপনি হবেন না কেন? আপনি তো মাটি থেকে তৈরি, মাটি হচ্ছে পৃথিবীর সবচাইতে নরম পদার্থ, মাটির মধ্যে কোদাল দিয়ে আঘাত করলে মাটি কিছু বলে না, জোরে বলেন ঠিক কি না? রাব্বুল আলামিন সাইয়েদা আদমকে মাটি থেকে বানালেন, আদম আলাইহিসসালামের প্রথম স্তরের নাম ছিল তিনুন লাজিব, এটেল মাটি, তারপরে তিনি হলেন হামাইম মাসনুন, কাদা মাটি, তারপরে তিনি হলেন সলসালিন কালফাখর, কাদা মাটি, কাদা মাটি থেকে হলেন পোড়া মাটি, ঠিক কি না? প্রথমে আল্লাহ জমিন থেকে মাটি নিলেন, এই মাটির উপরে আল্লাহ 40 দিন বৃষ্টি ঢাললেন, আকাশকে বললেন ইয়া সামাউ আমতিরি আলাইহি আরবাঈনা ইয়াউমা, 40 দিন মাটির উপরে যখন বৃষ্টি ঢালা হলো এটেল মাটি হয়ে গেল কাদা মাটি, জোরে বলেন কি মাটি? কাদা মাটি। কাদা মাটির যেমন খুশি তেমন বানানো যায়, ঠিক কিনা? আল্লাহ এবার সাইয়েদনা আদমের মূর্তি বানালেন 60 হাত লম্বা। বুখারীর বর্ণনা লাম্মা খালাকাল্লাহু আদমা
وكان طوله 60 ذراعا رب العالمين যখন সাইয়েদনা আদমকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন আপনারাও যারা জান্নাতে ঢুকবেন আপনাদের আকৃতিও 60 হাত লম্বা করে দিবে কে আল্লাহ আল্লাহ এবার আদমের মূর্তি বানানোর পরে সূর্যরে বললেন ইয়া শামসু হাররিকি 40 ইয়ামা ও সূর্য আদমের মূর্তির উপর মাটির মূর্তির উপর 40 দিন রোদ দাও 40 দিন রোদ দেওয়ার পরে মাটির আদম হয়ে গেল সালসালিন কাল ফাখার ঠনঠনে পোড়া মাটি পোড়া মাটির মূর্তির মধ্যে নক করলে ঠনঠন আওয়াজ আসে না নাই আল্লাহ টোকা দিয়ে দেখলেন ঠনঠন করে তার মানে আপনি মাটির তৈরি ভাই কিসের তৈরি তিনটা জাত তিন জিনিস দিয়ে তৈরি ফেরেশতারা নূরের তৈরি জিনের আগুনের তৈরি মানুষ হলো মাটির তৈরি আদমকে মাটি দিয়ে বানালো কে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে বেশি সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান জোরে বলেন ঠিক না এই জন্য মাটি থেকে আমাদেরকে বানিয়েছে কে আল্লাহ তো মাটির মানুষ আপনি আপনি কেন অহংকার করেন অহংকার করবে একজন তিনি কে মাটি থেকে আল্লাহ আপনারে বানালেন আর এই মাটির ঘরে আল্লাহ আপনারে ঢুকিয়ে দিবেন আপনার আসল ঘর বিল্ডিং এর ঘর নয় আপনার আসল ঘর মাটির ঘর ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর ঠিক কিনা এই গানটার দিকে যদি চিন্তা করেন সাইয়েদনা আদমকে আল্লাহ মাটি থেকে বানালেন এই মাটি থেকে আপনি তৈরি আবার মাটির ঘরে আপনি ঢুকবেন এই কথাটা যদি দুনিয়ার কোনো মানুষ চিন্তা করে দুনিয়ার বুকে আর কোন অন্যায় কাজ তার দ্বারা সম্ভব হতে পারে এই বিল্ডিং আপনার আসল ঘর না মিয়া এই যে দামি দামি ফ্ল্যাট আপনার আসল ঘর নয় গাড়ি বাড়ি আসল ঘর নয় ছোট্ট একটা কবরের মাটির ঘরের মধ্যে আজীবন কিয়ামত পর্যন্ত আপনি থাকবেন ওই ঘরটাই আপনার ঘর ঠিক কিনা আপনি যেই ঘরে থাকেন এটা যদি আপনার ঘর বা বাড়ি হয় আপনার বাবাও তো বলতো এটা ওনার বাড়ি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে যদি বলি এটা কার বাড়ি আপনি বলবেন আমার বাড়ি আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো আপনার বাবার যখন জিজ্ঞেস করা হতো এটা কার বাড়ি কি বলতো আমার বাড়ি আমার বাড়ি আবার আপনার দাদা যখন এই ঘরটাতে ছিল ওনার যখন জিজ্ঞেস করা হতো উনিও বলতো আমার বাড়ি আপনার দাদার 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 দাদা উনিও কি বলতো আমার বাড়ি আবার আপনি মরে গেলে আপনার ছেলে বলবে আমার বাড়ি একই বাড়ি কয়জনে কয় আমার বাড়ি চিন্তা করছেন এরপরে আপনার নাতি সেও বলবে আমার বাড়ি নাতির 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 নাতি সে যখন থাকবে সেও বলবে আমার বাড়ি জোরে কোন ঠিক কিরা পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এই যে ঘর ঘর দালান দালান বাড়ি বাড়ি করি টাকা টাকা করি পয়সা পয়সা করি একটাও আমার নজরে কোন ঠিক না আল্লাহ বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি থেকে বানালাম মাটির কবরে ঢুকালাম আবার মাটির কবর থেকে কিয়ামতের দিন তোমারে উঠিয়ে দিবে কে আল্লাহ এজন্য অহংকার কেউ করতে পারে না একজন ছাড়া তিনি কে আল্লাহ চিল্লায় বলেন না তিনি কে আল্লাহ এইজন্য নিজেকে নিজে ছোট বলেন গোটা বিশ্বের মানুষের চোখে আপনারে বড় বানায় দিবে কে আল্লাহ আল্লাহ আমাদেরকে এই যে আপনারা লিখেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আল্লামা আল্লাহ যেন আমাদেরকে ওই রকম যোগ্যতা দান করে আমরা যেন ওইভাবে কোরআন থেকে আপনাদেরকে শোনাতে পারি আমরা বলি আমিন আপনারা যারা এসেছেন অনেক প্রশাসনের ভাইরা এসেছেন সনাতন ধর্মের অনেক ভাইরা হিন্দু ভাইরা লুকিয়ে লুকিয়ে মাহফিল আস আমার মাহফিল ছিল মৌলভি বাজারে বলল হুজুর কম করে 50 জন আসছে হিন্দু আপনার সাথে দেখা করতে চাই সুবহানাল্লাহ কইবেন না এগুলো একটা কিতাবের মুজিজা কিতাবটার নাম কি আর জোরে বলেন কি নাম কুরআন এই কোরআনের বয়ান শুনে অনেক হিন্দু মুসলমান হয় এরকম নজির বাংলার জমিনে আছে না নাই অনেক বৌদ্ধ মুসলমান হয়েছে নজির আছে না নাই অনেক খ্রিস্টান মুসলমান হয়েছে আছে না নাই অনেক নাস্তিক দিশেহারা দিশে ফিরে পেয়েছে পথ ফিরে পেয়েছে এরকম লোক আছে না নাই এজন্য আমাদের কোরআনের সাথে থাকতে হবে রাজি আছি তো সবাই রাজি আছেন যে বইটা থেকে আমরা কথা শুনবো বইটার নাম কি বলেন তো আর জোরে বলেন কি নাম
এই কোরআনের মধ্যে হেদায়েতের কথা আছে না নাই জান্নাতের কথা আছে না নাই হেদায়েত দেন কে আল্লাহ আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহাববতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ও নবী আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েত দেয় একজন তিনি কে আল্লাহ কোন নবী কাউরে হেদায়েত দিতে পারে না কোন ওলি কাউরে হেদায়েত দিতে পারে না হেদায়েত দেয় একজন তিনি কে এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী ছেলের হেদায়েত করতে পারে নাই আসরে নাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বড় পয়গম্বর তার বাবা আজার ছিল কট্টর কাফের ছেলে নবী কিন্তু বাপের হেদায়েত হয় নাই ঠিক কিনা আবার অনেক বাবা ছিল নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী তিনি তার ছেলেরে কানানকে হেদায়েত করতে পারে নাই ঠিক কিনা আবার স্বামী ছিল নবী বিবিরে হেদায়েত করতে পারে নাই লূত আলাইহিস সালাম আল্লাহর বড় পয়গম্বর তিনি নবী হয়েও বিবিরে হেদায়েত করতে পারেন নাই আবার বিবি আল্লাহর ওলি বিবি ওলি হলে কি হবে স্বামীর হেদায়েত করতে পারে নাই আছে না নাই আসি আল্লাহর ওলি ঠিক কিনা কিন্তু ফেরাউনের কপালে কি হেদায়েত হয়েছে জোরে বলেন হয়েছে এজন্য হেদায়েতের মালিক হলেন একজন তিনি কে এজন্য আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহাববতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ও নবী আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না কেমনে আপনি দিবেন কারণ হেদায়েত দেই তো আমি একা আল্লাহ একা একা হেদায়েত দেন হেদায়েতের চাবি কাঠি আল্লাহ কাউকে দেন নাই জোরে বলেন ঠিক কি না এই কোরআনে এসে হেদায়েতের কথা আছে না নাই গোটা বিশ্বের সব বিষয়ের কথা কোরআনের মধ্যে তুলে দিয়েছে কে আল্লাহ সে আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন দিস ইজ দ্য বুক Where of there is no doubt and a guidance to those who are muttaqeen এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই যে বইয়ে কোনো সন্দেহ নাই যে বইয়ে কোনো সংশয় নাই মুত্তাকিনদের জন্য এই বইটার হেদায়েত মানে পাঠিয়েছে কে আল্লাহ এই কোরআন এটা আমাদের জন্য সম্মান এই কোরআন হেফজ করে কলিজায় রাখা যায় পৃথিবীর কোন বই হেফজ করে কলিজায় রাখা যায় না কারণ ঠিক কিনা বেদ রামায়ণ বাইবেল ত্রিপিটক মহাভারত কোন বই কি মুখস্থ করা যায় কিন্তু কোরআনের হাফেজ আছে না নাই বর্তমান বিশ্বে হাফেজের কোরআনের সংখ্যা প্রায় 70 লাখ সুবহানাল্লাহ কইবেন না ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কোরআনকে দিয়ে আমাদেরকে চিনে সুবহানাল্লাহ কইবেন না আমরা বিভিন্ন কনফারেন্সে গেলে কিছু কিছু লোক আমাদের দেশকে চিনে কিছু কিছু লোক চিনে না তারা জিজ্ঞেস করে ফ্রম ওয়্যার ইউ কেম To join the conference, man, তুমি কোন দেশ থেকে আসছো? আমি বলি I came from Bangladesh. Bangladesh, where it's located? কোথায় এ দেশ? তখন বলতে হয় ইন্ডিয়া পাকিস্তানের পাশে. It's bordered with India, very close to Pakistan. এরকম বললে চিনে. তা না হলে চিনে না. কিন্তু কয়েকটা কারণে এখন গোটা বিশ্ব বাংলাদেশকে চিনে. Number one, cricket. ক্রিকেট এখন বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে বাংলাদেশ নাকি এতটা শক্তিধর ক্রিকেট খেলোয়াড় হয়েছে যে কোনো সময় যে কোনো দেশকে নাকি বাংলাওয়াশ করে দেয় ঠিক কিনা এই কারণে এখন চীনে দুই নাম্বার আমাদের ড্রেস আমাদের যে পোশাক আমাদের পোশাক পৃথিবীর সবচাইতে ভালো পোশাক এত সুন্দর পোশাক কেউ বানাতে পারে না আমেরিকাতে আমরা বাংলাদেশে খুঁজি আমেরিকার কাপড় ইংল্যান্ডের কাপড় কিন্তু আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প যখন কাপড় খুঁজতে যায় সে খোঁজে মেড ইন বাংলাদেশ বাংলাদেশের কাপড় কোথায় আছে ইভেন তার নির্বাচনী প্রচারণায় সে একটা লাল ক্যাপ তৈরি করেছে যেখানে লেখা মেক আমেরিকা গ্রেট এগেইন আমেরিকাকে আবার গ্রেট বানাও এই ক্যাপটাও মেড ইন বাংলাদেশ বাংলাদেশের তৈরি সুবহানাল্লাহ কইবেন না এই পোশাকের কারণে তৈরি পোশাক শিল্পে আমাদের গোটা বিশ্বে একটা নাম আছে না নাই তিন নাম্বারে হচ্ছে আমাদের মিলিটারি সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী আফ্রিকাতে পিস কিপিং মিশন শান্তিরক্ষী বাহিনী হিসেবে অনেক নাম কুড়িয়েছে চার নাম্বার আমাদের ভাষা আওয়ার ল্যাঙ্গুয়েজ উই আর প্রাউড অফ ইট আমরা এই ভাষাকে ভালোবাসি এই 21 ফেব্রুয়ারি শুধু আমরাই পালন করি না এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পৃথিবীর সব দেশ এই দিবসটাকে পালন করে জোরে বলেন ঠিক কিনা চার না পাঁচ নম্বরে হচ্ছে বিশ্ব ইজতেমা বিশ্ব ইজতেমার কারণেও গোটা বিশ্বের মানুষ এখন বাংলাদেশকে চিনে জোরে বলেন ঠিক কিনা সর্বশেষ হচ্ছে এই কোরআন আমার দেশের হাফেজে কোরআন যদি পৃথিবীর কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে বসে আল্লাহর জামিনে এমন কোনো বিচারক পয়দা হয় নাই যে বিচারক কোরআন থেকে প্রশ্ন করবে আর আমার হাফেজরা উত্তর দিতে পারবে না জোরে বলেন ঠিক কিনা গোটা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে হাফেজ জাকারিয়া বাহরাইনে ফার্স্ট মিশনে ফার্স্ট পুরস্কার পেয়েছে 20 লাখ টাকা সুবহানাল্লাহ কইবেন না এর আগে নাজমুস সাকিব নামে এক ছেলে গোটা বিশ্ব কাঁপিয়েছে এজন্য ছেলে মেয়েদেরকে আগে কোরআন শিখাতে হবে ভাই জোরে বলেন আগে কি পরে অন্য জ্ঞান আগে কোরআন পরে অন্য জ্ঞান টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলেরে কোরআন শিখান কোরআন আপনার ছেলেরে সব শিখাবে জোরে বলেন ঠিক কিনা ইউর চিলড্রেন ক্যান চুজ এনি কাইন্ড অফ প্রফেশন সে যে কোনো পড়াশোনা করতে পারে
যে কোনো লেখাপড়া করতে পারে সমস্যা নাই, হি ক্যান বি এ ডক্টর, হি ক্যান বি এ টিচার, হি ক্যান বি এ পলিটিশিয়ান, হি ক্যান বি এ কর্পোরেট অফিসার, হি ক্যান বি এ সায়েন্টিস্ট, পাইলট, বাট হি নিড টু বি এ রিয়াল প্র্যাকটিসিং মুসলিম। আপনার ছেলেরা ডাক্তার বানাবেন ভালো, ইঞ্জিনিয়ার ভালো, রাজনীতিবিদ খুবই ভালো, কিন্তু সবার আগে কোরআন জানার দরকার আছে না নাই? পাইলট হলে এমন পাইলট হবে যে পাইলট বিমান ল্যান্ডিং এর পরে বিমান থেকে নেমে কপাল ঘষে সেজদা দিবে একজনকে, তিনি কে? আল্লাহ। আর যে বলেন তিনি কে? আল্লাহ। একটা সময় ছিল 64,000 গ্রাম বাংলার এই গ্রামগুলো থেকে কোরআনের ধ্বনি ভেসে আসতো, কোরআনের সুন্দর একটা সুর সব গ্রাম বাংলায় পাওয়া যেত। এখন এটা নাই, অনেক জায়গায় একেবারেই নাই, অনেক জায়গায় কমতে শুরু করেছে, অনেক জায়গায় মক্তব নাই, মক্তব থাকলে মুয়াজ্জিন নাই, মুয়াজ্জিন হুজুর থাকলে ছাত্র নাই, এরকম পরিস্থিতি আছে না নাই? কোরআন শেখানোর দরকার আছে না নাই? শিখাতে রাজি আছেন তো? সবার আগে কোরআন, তারপরে অন্য জ্ঞান, কারণ কোরআন আপনার ছেলেরা শিক্ষিত বানাবে। কোরআন বলে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, রিড ইন দা নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, বলো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? ধর্ম প্রাণ, ধর্ম প্রাণ, আমরা বড়ই ধর্ম প্রাণ, নামাজ রোজার কিছু নাই বলেও ধরি না কোরআন। ধর্ম প্রাণ, রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যানফেনানি, জোরে কোন ঠিক কিনা? ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্ম প্রাণ, ধর্ম প্রাণ, আমরা বড়ই ধর্ম প্রাণ, নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন। ধর্ম প্রাণ প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা, সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা, জোর বলেন না ঠিক কিনা? ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্ম প্রাণ, ধর্ম প্রাণ, আমরা বড়ই ধর্ম প্রাণ, নামাজ রোজার কিছু নাই বলেও ধরি না কোরআন। ধর্ম প্রাণ কোরআন শিখাতে রাজি আছেন? নিজে পারলে বিবির শিখান, বিবি পারলে বিবির কাছ থেকে শিখেন, কোরআন শিখায় কোনো লজ্জা নাই, জোরে বলেন ঠিক কিনা? কেননা বিশ্বনবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মাঝে আল্লাহর কাছে ওই লোকটা সবচাইতে সেরা যে নিজেও কোরআন পড়ে অন্যরেও শেখায়। সুবহানাল্লাহ। আপনি আপনার বিবিরে শিখালেন অথবা আপনার বিবি আপনারে শিখালো, এগুলো দেখে দেখে আপনার ছেলে মেয়ে এগুলো কোরআন শিখে শিখে বড় হবে, জোরে বলেন ঠিক কিনা? আপনার ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি হবে, জোরে বলেন ঠিক কিনা? আর যদি কোরআন না শিখিয়ে বিবিরে জি বাংলা দেখতে দেন, স্টার জলসা দেখতে দেন, কিরণ মালা দেখতে দেন, তাদের পেট থেকে বড় বড় ডন আর গডফাদার বের হবে, কোন ঠিক কিনা? কোরআন শিখালে মায়ের পেটগুলো হলো খনি। কোরআন শিখান, হেজাব শিখান, ভদ্রতা শিখান, পর্দার মধ্যে রাখেন, তাদের পেটগুলো ডায়মন্ডের খনি, আমার মায়ের পেটগুলো স্বর্ণের খনি, এই পেটগুলো থেকে বড় বড় আল্লামা বের হবে, মুফাসসিরে কোরআন বের হবে, এই পেটগুলো থেকে আল্লাহর ওলি বের হবে, জোরে কোন ঠিক কিনা? আর যদি জি বাংলার হাতে ছেড়ে দেন, স্টার জলসা দেখতে দেন, কিরণমালা হিন্দি সিরিয়াল দেখতে দেন, তাদের পেট থেকে বের হবে বড় বড় গডফাদার, এরশাদ শিকদার, পিচ্ছি হান্নান, কালা জাহাঙ্গীর, আছে না নাই? এজন্য পর্দা শিখানোর দরকার আছে না নাই? ছোট্ট মেয়েটারে 5 বছর 7 বছর যখন হয়ে যায় পর্দা শিখিয়ে দেন, দেখবেন এই মেয়েটা বড় হলে এর পেট থেকে খাদিজার মতো, আয়েশার মতো মেয়ে বের হবে, তা না হলে এর পেট থেকে তসলিমা নাসরিনের মতো নাস্তিক বেরোবে, ঐশীর মতো মেয়ে বেরোবে, জোরে বলেন ঠিক কিনা? এজন্য কোরআন শিখাতে রাজি আছেন তো? এই কোরআন আপনাকে বলে দিবে কেন আপনি পৃথিবীতে আসলেন, আসার আগে কই ছিলেন, আবার কোথায় যাবেন, এই সব ইনফরমেশন তথ্য কোরআনে আছে না নাই? আমরা যদি বলি কোরআন কেন আসলাম, তুমি বলো, কোরআন বলে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি আর মানুষ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য, জোরে বলেন কার? চিল্লায় বলেন না কার? এই জন্য চাইবো আমরা একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? অনেকে আছে গণক বাবার কাছে যায়, জ্যোতিষ বাবার কাছে যায়, রাশিফল দেখে কথা বলে, হাত দেখে কথা বলতে চায়, এরকম লোকের কাছে যায় আছে না নাই? গণকের কাছে যদি যা আপনার ইমান থাকবে নাকি? বিশ্বনবী বললেন মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুহু 40 ইয়াউমা, কেউ যদি কোনো গণকের কাছে যায় ভবিষ্যতের ব্যাপারে যদি গণককে জিজ্ঞাসা করে, ওই ব্যক্তির 40 দিনের নামাজগুলোরে বাতিল করে দেয় কে? আল্লাহ। গণকের কাছে যাবেন না তো? না। যাবেন না তো? তবে যেতে পারবেন এক শর্তে সাইজ করার জন্য,
মাইট দেওয়ার জন্য পারা যাবে না ওর চেম্বারে যেই কোনো কথা নাই 40 কেজি ওজন দেখ থাপ্পড় থাপ্পড় দিলে যদি রেগে যায় আমি আমার থাপ্পড় দিলেন কেন আপনি বলবেন তুমি না গণ ভবিষ্যতের সব কথা আগেই জানো আমি এসে যে তোমারে থাপ্পড় দিব তুমি তো আগেই জানার কথা আমারে দেখে তুই দৌড় দিলি না কেন জোরে বলেন ঠিক কি না এইভাবে গণকদেরকে ধোলাই দিলে আর গণক খুঁজে পাওয়া যাবে এইভাবে জ্যোতিষ বাবাদেরকে ধোলাই দিতে হবে বাংলাদেশের জ্যোতিষ বাবা আছে না নাই লিটন দেওয়ানের চেম্বার আছে না নাই কোথায় বসুন্ধরায় বসুন্ধরাতে আগুন লাগলো ওর চেম্বারও জ্বললো কিচ্ছু কইতে পারে নাই র‍্যাবের প্রধান যাই আগে এডারে বাজছে তুই বেটা বাংলাদেশের মানুষের ভাগ্য বলে দেশ বসুন্ধরায় তোর চেম্বারে আগুন লাগছে আগে গলি না কেন সুবহানাল্লাহ কইবেন না এইভাবে যদি যুক্তি তর্ক দিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝিয়ে বুঝিয়ে এক একটারে শান্টিং করা শুরু করে দেন বাংলার জমিনে কোনো গণক বাবার জ্যোতিষ বাবার চেম্বার থাকবে না এই জন্য খবরদার এদের কাছে যাওয়া যাবে না আবার তারা রাশিফল দেখে বলে দেয় বলবে আপনার কুত্তা রাশি আপনার বউ নিয়ে গেলে বলবে তোর বউয়ের বিলাই রাশি বাচ্চা নিয়ে গেলে বলবে ইন্দুর রাশি আবার বলবে হাতটা দেখা হাতের মধ্যে ভাগ্য আছে সব বলে দেব ভুয়া কথা ঠিক না হাতে কোনো ভাগ্য নাই ভাগ্য থাকে লৌহে মাহফুজে কে বলছেন কে বলছেন হাতে কেমনে ভাগ্য থাকে কারো হাতে কোনো ভাগ্য নাই কারণ ভাগ্য তো তারও আছে যার হাত নাই জোরে কোন ঠিক না অনেক লোক হাত ছাড়া পা ছাড়া জন্মায় না তো যেই লোকটার হাত নাই ওই লোকটার ভাগ্য আছে না নাই সবকিছু লাউহে মাহফুজে লিখে রেখেছেন কে সে আল্লাহ বললেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন জাতি মানব জাতিকে একটা কারণে তৈরি করলাম সেটা হলো আমার ইবাদতের জন্য জোরে বলেন ঠিক কি না এজন্য চাইবো আমরা একজনের কাছে তিনি কে আল্লাহ একদল আছে নামাজে আসলে মসজিদে চায় মসজিদ থেকে বের হয় খাজা বাবার কাছে চায় আসরা নাই কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে বলে না এটা বললে আপনার ঈমান থাকবে কি বলতে হবে কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে কি সুন্দর আমার মাওলার দরবার চাইলে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না জোরে বলেন ঠিক না হাজার দরবারে অনেকে দামি জুতা পড়ে যায় জুতা চুরে নিয়ে যায় খালি পায়ে ফিরে আসে এরকম আছে না নাই অ্যাপেলের সেট নিয়ে যায় স্যামসাং এর মোবাইল নিয়ে যায় চোর বাবা চুরি করে ফেলে মোবাইল খালি হাতে ফিরে কান্দে এরকম আছে না নাই কিন্তু একটা দরবার থেকে কেউ ফিরে না এটা কার দরবার আবার একদল আছে মসজিদে যে আল্লাহরে বলে আপনি আর রহমানের রহিম দয়ালু মসজিদে আল্লাহরে দয়ালু বলে মসজিদ থেকে বের হয়ে দয়াল বাবার কাছে যায় আছে না নাই দয়াল বাবা রে দয়া করো আমারে বলে না বলা যাবে কি বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে আমাদেরকে দয়া করে কে আল্লাহ সবাই বলেন কে আল্লাহ সে আল্লাহ বললেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন জাতি মানব জাতি ইবাদতের জন্য তৈরি করলাম আবার বিশ্বনবী বললেন এই ইবাদতের সারমর্ম হলো দোয়া যেই দোয়াটা শুরুতে আপনারা আমার জন্য করেছেন ইবাদতের নির্যাস ইবাদতের জিস্ট সামারি হচ্ছে দোয়া ইবাদতের সামারি কি দোয়া জোরে বলেন কি দোয়া এজন্য দোয়া করার দরকার আছে না নাই দোয়ার মধ্যে পাওয়ার আছে না নাই দোয়ার ভিতরে ক্ষমতা আছে না নাই এই ক্ষমতা দিয়ে দিয়েছেন কে দোয়ার মতো যদি দোয়া করতে পারেন চাওয়ার মতো যদি চাইতে পারেন কান্নার মতো যদি কান্না করতে পারেন ফরিয়াদের মতো যদি ফরিয়াদ করতে পারেন রোনাজারির মতো রোনাজারি করলে ডাকে সারা দিবে কে সে আল্লাহ বললেন বান্দা আমি ইবাদতের জন্য তৈরি করলাম আর ইবাদতের নির্যাস বানালাম দোয়াকে নামাজ পড়লা রোজা করলা হজ করলা যাকাত করলা কিন্তু দোয়া করলা না তাহলে আসল জিনিসটাই তুমি হারালা ঠিক না এজন্য বিশ্ব নিবারণে দোয়া মুখুল ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের মগজ ব্রেইন ব্রেইন ছাড়া মানুষ বাঁচে জোরে বলেন বাঁচে তেমনি দোয়া ছাড়াও আপনার ইবাদত হবে না ইবাদতের মূল কথা হলো দোয়া ইবাদত করলেন তারপরে যদি দোয়া করেন ইবাদতটা কবুল করে নিবে কে এই জন্য প্রত্যেক নামাজের শুরুতে আমাদের দোয়া আছে না নাই সুরাতুল ফাতেহার অপর নাম সুরাতুদ দোয়া সুরাতুল ফাতেহার অপর নাম কি সুরাতুদ দোয়া মানে প্রার্থনার সুরা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি সূরাতুল ফাতিহায় আমরা আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান দোয়ার মতো দোয়া করলে কবুল করে কে আল্লাহ মিজাইল মারলে যেমনি মিজাইল লক্ষ্য বস্তু ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে আপনার দোয়াও লক্ষ্য বস্তু ভেদ করে ফেলবে জোরে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন ওয়া খালা রাব্বু
ادعوكم ادعوني استجب لكم ও বান্দা তুমি আমার কাছে যাও আমি চাইলে তোমার দোয়ায় সাড়া দেব ঠিক না ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أو نبي أمر بندر جخن جيجيش كوري سالك إبادي عني আমি কোথায় আপনি বলেন আমি করিব কাছে যখন তারা আমার কাছে চায় তখনই ডাকে সারা দেয় জোরে বলেন ঠিক কিনা এই দুনিয়ায় কোন চেম্বার 24 ঘন্টা খোলা নাই সব সময় খোলা থাকে না একটা দরবার সব সময় খোলা থাকে এটা কার দরবার রাত্রি যত গভীর হয় দুনিয়ার ঘরবাড়িগুলোর দরজা বন্ধ হয়ে যায় দোকানের শাটার নামে আর রাত্রি যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা খোলে আল্লাহর রহমতের শাটার উপরের দিকে ওঠে ঠিক না এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ আল্লাহ বললেন গোলাম খবরদার নিরাশ হবি না তোর পাপ যত বড় হোক আমার দয়ার সাগর তার চাইতেও বড় তোর গুনাহ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান রে বান্দা আমি আল্লাহর দয়া ভালোবাসা হলো আটলান্টিক মহাসাগরের সমান তোর পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমি আল্লাহর দয়া আকাশের সমান ঠিক না এজন্য আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ খবরদার আমার রহমত থেকে নিরাশ হয় না আমার রহমত থেকে কাফির মুশরিক আর নাস্তিক ছাড়া কেউ নিরাশ হয় না জোরে বলেন ঠিক না শয়তান আল্লাহরে বলল আল্লাহ কেন আপনি জান্নাত বানালেন আল্লাহ বললেন বানাবো না কেন শয়তান বলল আল্লাহ জান্নাত বানিয়ে কোনো লাভ নাই পারলে জাহান্নাম তো একটা বাড়ায় বানান আল্লাহ বলল কেন কেন শয়তান বলল আল্লাহ একটা বান্দারাও তো আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না আমি ধোকা দিয়ে দিয়ে সবগুলার জাহান্নামে পাঠিয়ে দেব একটাও জান্নাতে ঢুকতে পারবে না তাফসীর মাহফিলে যেতে চাইবে ধোকা দিয়ে গানের আড্ডায় নিয়ে যাব কোরআনের মজলিসে যেতে চাইবে ধোকা দিয়ে মদের আড্ডাখানায় নিয়ে যাব সবগুলোর আমি জাহান্নামী বানাবো আল্লাহ বললেন শয়তান তুই আজীবন ধোকা দিবি ওয়াসওয়াসা দিবি আমার বান্দা নামাজ ছাড়বে ভুল করবে জুলুম করবে অন্যায় করবে হিন্দি সিনেমা দেখবে কিন্তু তাফসীরুল কোরআনের মাহফিলে এসে আখিরে মুনাজাতে চোখের পানি ছেড়ে যখন একবার আমার বান্দা চাওয়ার মতো আমার কাছে চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব শয়তান বললে এত সোজা না আমি ডান দিক থেকে ধোকা দেব বাঁ থেকে দেব উপর থেকে দেব নিচ থেকে দেব সামনে থেকে দেব পেছন থেকে দেব একটা বান্দারাও আপনি জান্নাতে ঢোকাতে পারবেন না আল্লাহ বললেন তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম বান্দা আজীবন গুনাহ করবে নামাজ ছাড়বে অন্যায় করবে অপরাধ করবে মরার সময় মালাকুল মাউত এসে আমার বান্দার রুহুটা টান দেয় ওই টান দেওয়ার চোটে আমার বান্দা ব্যথা পায় রুহু বের হওয়ার সময় গলা দিয়ে গর 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 শব্দ হয় ওই গর গরানি শব্দের আগে একবার যদি আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আমি আমার বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব এজন্য আল্লাহ বললেন খবরদার আমার রহমতের সাগর দয়ার সাগর মায়ার সাগর যে কত বড় বান্দা তুমি জানো না এজন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করার দরকার চাওয়ার দরকার আছে না নাই সব সময় আমরা একজনের কাছে চাইবো তিনি কে আল্লাহ আমরা জীবনে যত দোয়া করেছি কোনোদিন আল্লাহ কোনো দোয়া ফেরায় না আপনি যখন যেভাবে যেই দোয়াটা চাইবেন কবুল করে কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ তিন ক্যাটাগরিতে আল্লাহ দোয়া কবুল করেন জোরে বলেন কয় ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার 1 আপনি দোয়া করলেন আল্লাহ আমার এটা দাও আল্লাহ সাথে সাথে দিয়ে দিবেন কবুল করে নিবেন আপনি যেটা চেয়েছেন পেয়ে যাবেন আল্লাহ বলে ইয়েস আমি তোরে দেব কারণ আল্লাহর কাছে নো নাই জোরে কোন ঠিক কিনা দুই নাম্বার ক্যাটাগরি আপনি একটা বিষয় আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলবে ইয়েস কারণ আল্লাহর কাছে নো নাই আল্লাহ বলবেন ইয়েস দেব তবে এখন না পরে দেব কখন দিলে আপনার সুবিধা আপনার চেয়ে ভালো জানেন কে আল্লাহ আল্লাহ বলেন দেব দেব রে বান্দা এখন নয় পরে দিলে ভালো হবে পরে আমি তোমারে দেব পরে আপনাকে আল্লাহ সেটা দেবেন তিন নাম্বার ক্যাটাগরি আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন প্রার্থনা করলেন আল্লাহ বললেন এখনো দেব না পরেও দেব না এই দুনিয়াতে দেব না রে গোলাম জান্নাতে এর চাইতেও বড় জিনিস আমি তোরে দেব তার মানে জীবনে যত দোয়া করেছেন কবুল করেছে কে আল্লাহ সব নবীরা বিপদে পড়লে চাইতেন কার কাছে
কোন নবী কোন বিপদে পড়ে কোন দোয়া করলেন আল্লাহর কোরআনের মধ্যে দোয়াগুলো আছে না নাই সাইয়েদনা আদম দোয়া করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ ভুল করেছি গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি যদি মাফ না করো আমাদেরকে মাফ করার কেউ নাই যেরকম ঠিক না আমাদেরকে মাফ করতে পারে একজন তিনি কে আর জোর বলেন কে এই জন্য চাইতে হবে আল্লাহর দরবারে আল্লাহর ঘর মসজিদে যেয়ে যেয়ে চাইবো কোন মাজারে যেয়ে যাওয়া যাবে না কোন মাজারে যাওয়া যাবে খবরদার কোন মাজারে যাওয়া যাবে না চাইবো আমরা আল্লাহর কাছে এরপরে সাইয়েদনা ইউনূস নবী দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো মাবুদ নাই বিপদ থেকে যদি তুমি আমারে রক্ষা না করো রক্ষা করার মতো কেউ নাই তিনি আল্লাহর কাছে বললেন আল্লাহ তিনটা অন্ধকারের ভেতরে আমি আছি এক হলো মেঘের অন্ধকার দুই হলো সাগরের ভেতরের অন্ধকার তিন হলো তিমি মাছের ভেতরে অন্ধকার কোন ঠিক না ইউনূস নবীকে তিমি মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দিল কে তুমি ইউনূস নবী রে যখন খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে এসমে আজম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল যে আশ্রয় শত্রুদেরই হাত থেকে বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান চিল্লা বলেন ঠিক না আল্লাহ সাথে সাথে তিমি মাছের পেটের ভেতর থেকে সাইয়েদনা ইউনূসের দোয়া কবুল করে বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন এই জন্য যখন আমরা বিপদে পড়ব চাইবে একজনের কাছে তিনি কে আল্লাহ একদল আছে বিপদে পড়লে চায় বিপদ সেরে গেলে আল্লাহরে ভুলে যায় আছে না নাই দেখবেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ক্রিকেট খেলা এক বলে চার রান দরকার ওই সময়ে যেই মেয়েটা পর্দার মধ্যে উলঙ্গ হয়ে লাফালাফি করছিল এখন আর লাফালাফি করে না এতক্ষণ হিন্দি গান ধরেছিল দুম্মা চলে এখন আর দুম্মা চলে বলে না এখন দেখবেন ওই মেয়েটা মাথার মধ্যে পর্দা দিয়ে আল্লাহর কাছে মোনাজাত করে বলে আল্লাহ একটা সাইড দাও না একটা ছক্কা দাও এরকম দোয়া মোনাজাত আছে না নাই ওই মুহূর্তে সাকিব আল হাসান যখন ছক্কা মারে আবার মাথার ওড়না ফেলে দেয় আবার লাভ দিয়ে গান শুরু করে দেয় দুম্মা চলে তার মানে ছক্কা মারার আগেও দুম্মা চলে পরেও দুম্মা চলে মাঝখানে কামে লাগছে কানে আরো জেরবেন কাকে বিপদে আল্লাহরে স্মরণ করলেন বিপদ চলে গেল আল্লাহরে ভুলে গেলেন মুমিন না মুনাফিক আরো জেরবেন মুমিন না মুনাফিক আল্লাহ বললেন মুনাফিক যদি হও জাহান্নামের তলদেশে থাকে বা আর মুমিন যদি হও কোরআনের সবগুলো কথা মানার দরকার আছে না নাই কোরআনের কিছু মানলেন কিছু ছাড়লেন আপনি মুমিন না মুনাফিক আল্লাহ বললেন আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ কোরআনের কিছু মানবা কিছু ছাড়বা মুমিন না মুনাফিক একদল কোরআনের সহজ গুলা মানে কঠিন গুলা মানে না আসরা নাই নরম নরম কথা মানে গরম কথা মানে না আসরা নাই মিষ্টি খাওয়ার সুন্নত মানে আল্লাহর রাস্তায় মায়ের খাওয়া যে সুন্নত ওইটা মানে না আসরা নাই সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ আর সুন্নাত হলো হুংকার গর্জন ঠিক না সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্র নায়ক হওয়া সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া জোরে বলেন না ঠিক না মহাব্বতে তার খালিদ মোরালি দুর্দিনে ও তুমি পাশে থাকো কি আরো কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি জোরে বলেন ঠিক কিনা সুন্নাত যতগুলো আছে সব মানবো রাজি আছেন যতগুলো সূরা আছে সব মানবো যতগুলো আয়াত আছে সব মানবো আর চাইবে একজনের কাছে তিনি কে আরো জোরে বলেন তিনি কে কোন নবীরা কোন দোয়া করেছেন কিভাবে মুক্তি পেয়েছেন বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে এই মেসেজটা শুধু আজকে নিয়ে যান যে বিপদে পড়লে
আপদে পড়লে সুসময়ে দুঃসময়ে সব সময় আমাদের সহায় ভরসা একজন তিনি কে আল্লাহ চিল্লায় বলেন তিনি কে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আর আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি